আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এখন এই শর্ট ভিডিওতে আমরা আলোচনা করব সেন্ট্রাল ইন্স্যুরেন্স নিয়ে যার সর্বশেষ ক্লোজিং প্রাইস হচ্ছে চুয়ান্ন টাকানব্বই পয়সা আমরা ডেলি টাইম ফ্রেমে আছি তো বর্তমান চার্টে আমরা যেখানে আছি এখানে একটা গুরুত্বপূর্ণ প্যাটার্ন আছে প্যাটার্নটা হলো হেড অ্যান্ড শোল্ডার এটা গুরুত্বপূর্ণ এই জন্য যে আমরা সাপোর্টটা দেখতে চাই তাইলে টপ সরি হেড এবং লেফট শোল্ডারের মাঝে যে লোয়েস্ট পয়েন্ট একটা আছে এবং হেড এবং রাইট শোল্ডারের নিচে নিচে মাঝে একটা লো পয়েন্ট আছে এই দুই লো পয়েন্ট দিয়ে আমরা একটা রেখা টানি এই রেখাটাই হচ্ছে গিয়ে আমাদের নেকলাইন তাহলে আমরা সাপোর্টের কোথায় আছে বা ছিল সেটা একটা আমরা দেখি যে হানড্রেড পারসেন্ট ফিবোনাসি লেভেলে আমাদের সাপোর্ট ছিল উনচল্লিশ টাকা অ্যাপ্রক্সিমেটলি এই সম উনচল্লিশ টাকার কাছাকাছি ছিল আমি সেখান থেকে মার্কেটটা ঘুরেছে তাহলে এইটা হচ্ছে আমাদের কাছে একটা ক্লু একটা এভিডেন্স একটা লক্ষণ যে আমাদের কনফিডেন্সটাকে বৃদ্ধি করার জন্যে যে একটা শক্তিশালী এবং যোগ্য সাপোর্ট লেভেল থেকে এই সেন্ট্রাল ইন্স্যুরেন্সের প্রাইসটা বৃদ্ধি পাচ্ছে এখন আমরা দেখব যে এর কাছাকাছি রেজিস্ট্যান্সগুলো কোথায় আছে এবং টার্গেটটা কীরকম হতে পারে তাহলে একটু আগে আমরা দেখলাম যে আমাদের রাইট শোল্ডারের একটা পিক পয়েন্ট ছিল এখানে এবং ডিউরিং ডাউন ট্রেন্ড বর্তমানে যেখানে প্রাইসটা আছে এই প্রাইজের কাছাকাছি ডাউন ট্রেন্ডের সময় একটা ভার্টিক্যাল মুভমেন্ট ছিল এই সমস্ত জায়গায় তাহলে এটারও একটা টপ আছে সো এই দুই টপের যে রেঞ্জ আছে এই রেঞ্জটাই হল বর্তমান আপ ট্রেন্ডের একটা সাপ্লাই জোন এটা অ্যাপ্রক্সিমেটলি আটান্ন টাকা থেকে ষাট টাকা সিক্সটি আটান্ন থেকে সিক্সটি দুই টাকার একটা ব্যান্ড এখানেই এর সাপ্লাই জোন আছে তাহলে আমরা দেখব যে সাপ্লাই জোনে যে সেল আসে সেই সেল প্রেশারটা কী করে কনজিউম করে তাহলে আমাদের এই আটান্ন টাকা লেভেলটা একটা আটান্ন থেকে সাইট গুরুত্বপূর্ণ জায়গা এই সেলটা কনজিউম করতে পারলে আমাদের পরবর্তী ধাপের যে টার্গেটটা হবে পঁয়ষট্টি টাকা তিরিশ পয়সা কাছাকাছি তো আজকে এই পর্যন্তই সাথে থাকার জন্যে ধন্যবাদ সবাইকে